আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা ত্বাআমাহু ওয়া শারাবাহু। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা 11টি মাস পর এই মহিমান্বিত মাস রমজান মাসকে আমরা পেয়েছি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় রোজাদার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে রোজা কী কারণে ভঙ্গ হয় এবং কী কারণে ভঙ্গ হয় না সে সম্পর্কে আমি দু চারটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের মধ্যে অনেক কনফিউশন থেকে যায় যে কী কারণে রোজা ভাঙে, কী কারণে রোজা ভাঙে না। তো আমরা যদি তাকাই রোজার যে সংজ্ঞা, এই সংজ্ঞার দিকে যদি তাকাই তাহলে আমাদের এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। রোজার সংজ্ঞায় বলা হয়েছে আসসাউমু হুয়া ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলু ইসামসে ইলা ইলা গরুবিহা মাআনিয়া। অর্থাৎ রোজা হলো খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, সূর্যোদয় থেকে সূর্যোদয় থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এগুলো থেকে নিয়াতের সাথে দূরে থাকার নাম হলো রোজা। এখন আমাদের মধ্যে কনফিউশন এসে যায় অনেক ক্ষেত্রে, কোন কারণটা রোজা ভঙ্গের কারণ, কোন কারণে রোজা ভঙ্গের কারণ নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয় হলো যে আমরা রোজা যখন রাখবো তখন খাবার থেকে, পানাহার থেকে, দুই নম্বর হলো পানাহার থেকে, তিন নম্বর হলো স্ত্রী সহবাস থেকে আমরা বিরত থাকবো। এই তিনটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এই তিনটা কারণ যদি আমাদের দ্বারা ঘটে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এর পারিপার্শ্বিক আরও কয়েকটা কারণ রয়েছে, যেমন ইচ্ছাকৃতভাবে বীজ্রপাত করা, লজ্জাস্থান দিয়ে কোনো কিছু বের করা, এগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায়। আরেকটা বিষয়ের মধ্যে সংশয় রয়েছে, শিঙ্গা লাগানো, অর্থাৎ শিঙের মতো একটা দিয়ে মানুষের শরীর থেকে রক্ত বের করা, এটা নিয়ে মতবিরোধ রয়েছে, আমি সেদিকে যাব না। এই বিষয়গুলো। আরেকটি বিষয় হলো যে যদি কেউ খাবারের বিপরীতে কোনো ইঞ্জেকশন গ্রহণ করে, কোনো স্যালাইন গ্রহণ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এই কয়েকটা বিষয় ছাড়া বাকি যা আছে এগুলো রোজা ভঙ্গ, সম্পূর্ণ ভঙ্গ হয় না, তবে কিছু কিছু কারণে রোজার ক্ষতি হয়, আমি সেই আলোচনা যাব না। আমি যাচ্ছি হলো যে বিষয়টি আলোচনা করলে রোজা ভঙ্গ হবে এবং ভঙ্গ হবে না। কিছু কিছু বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে যে এগুলো রোজা ভঙ্গের কারণ, আসলে এগুলো রোজা ভঙ্গের কারণ নয়। তার মধ্যে একটি হলো মুখ পরে বমি করা। বমি করা তখনই রোজা ভঙ্গের কারণ হবে যখন ইচ্ছাকৃতভাবে কেউ বমি করবে। অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে সমস্ত পেটের সমস্ত কিছু বেরও করে দেয় তারপরেও তার রোজা ভঙ্গ হবে না, যদি সে অনিচ্ছাকৃতভাবে হয়। দুই নম্বর হলো রক্তক্ষরণ হওয়া। আমাদের শরীর থেকে রক্তক্ষরণ হলে রোজা ভঙ্গ হবে না, তবে যদি এমন পরিমাণের রক্তক্ষরণ হয় যাতে জীবনের ঝুঁকি আসে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারবে, তার অনুমতি আছে, কিন্তু রোজা ভঙ্গ হবে না। চার নম্বর হলো যদি আমরা এমন ইঞ্জেকশন গ্রহণ করি যেটার দ্বারা আমাদের শরীরে শক্তিবর্ধন হবে, ভিটামিন ইঞ্জেকশন এগুলো, এবং খাবারের পরিপূরক হয় এমন ইঞ্জেকশন গ্রহণ করি তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এছাড়া অন্যান্য যেমন ইনহেলার আছে, রোজা নষ্ট হবে না, চোখের ড্রপ আছে, রোজা নষ্ট হবে না, কিন্তু নাকের যে ড্রপটা, এই ড্রপটা গ্রহণ করলে গলায় যেহেতু এর স্বাদ আমরা অনুভব করি সেক্ষেত্রে অনেক আলেম ওলামা বলেছেন সেটা গ্রহণ করা যাবে না, ইত্যাদি আরও বিষয় যেগুলো রয়েছে এগুলো দ্বারা রোজা নষ্ট হবে না। রোজা নষ্টের মেন যেই কারণ সেটা হলো স্ত্রী সহবাস করা। কেউ যদি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তাকে 60টা রোজা রাখতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কারণ।
এই কারণগুলো আমরা যদি মেনটেন করি তাহলে আমাদের রোজাটা পরিপূর্ণ হবে। আরেকটি বিষয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা কাজ সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করতে পারলো না, তার রোজার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছের কোনো সম্পর্ক নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে রোজার শুধু পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজা হলো এমন একটি বিষয় যে বিষয়টা আমাদেরকে এমন কাজ করা যাবে না যেই কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আমরা দূরে সরে যাব, এমন কাজগুলো করলে আমাদের রোজা ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা এই বিষয়গুলো জানার এবং মানার চেষ্টা করি এবং রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার চেষ্টা করি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এগুলো আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।